আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে ভুট্টার যে ওয়েস্টেজ, ভুট্টার মাঝখানের যে শ্বাস, যেটা আমরা লাকড়ি হিসেবে ব্যবহার করি, অনেক জায়গায় ফেলে দেই। পাশাপাশি দেখতে পাচ্ছেন ধানের যেগুলা ওয়েস্টেজ, ধানের চিটা যার ভিতরে চাউল হয় নাই, কেউ বলে চুচা, কোনো এলাকায় বলে পাতান, তো যে যেটাই বলুক না কেন জিনিস কিন্তু হচ্ছে ধানের ওয়েস্টেজ বা ভুট্টার ওয়েস্টেজ জিনিসগুলা। এই ওয়েস্টেজ জিনিসগুলো কিন্তু আমরা কাজে লাগাচ্ছি যেই মেশিন দিয়ে, সেই মেশিনটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মেশিনটি কোথায় সেট আপ করা আছে সেটি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের জন্য বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbt.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, সরাসরি যে কথাটি বলছি সেটি হচ্ছে হ্যামার মেশিন প্রসঙ্গে। ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলায় পাইকপাড়া নামক গ্রাম, আপনারা যদি শর্টে চিনতে চান, হাটগোপালপুর বাজারের নিকটবর্তী স্থান হচ্ছে পাইকপাড়া গ্রাম। এই পাইকপাড়া গ্রামে রবীন্দ্রনাথ রাইস মিলে এই মেশিনটি সেট আপ করা আছে। তো আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, রাইস মিলের ঠিকানাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই মিলে আসলে আপনারা সরাসরি দেখতে পারবেন। অনেকেই বলেন ভাই আমাদেরকে সরাসরি মিলের ঠিকানা দেন, আমরা যেয়ে দেখব মেশিন ক্রয় করার আগে মেশিন কোন জায়গায় চলছে সেটা আমরা দেখব। তো অনেক এর জল্পনা, অনেকের কল্পনা, অনেকের প্রশ্নের একটাই সমাধান, সেটি হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ঠিকানা দিয়ে দিলাম। আপনারা চাইলে সরাসরি এসে দেখে বুঝতে পারবেন যে এই মেশিন আদৌ তো পাউডার হচ্ছে কি হচ্ছে না। তো আমি কিছু ভুট্টার ওয়েস্টেজ নিয়ে এসছি, এগুলা এখন আমি আপনাদেরকে পাউডার করে দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। তো এই মেশিনটি যিনি ড্রাইভ করছেন আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। তো ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা এবং আপনার পূর্ণ পরিচয়টা যদি একটু দেন। তো প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম শিবাস কুমার অধিকারী। তো এই মেশিনটি কতদিন যাবত আপনি আমার কাছে কিনছেন? এক মাস আগে ভাই আমাদের কাছে ক্রয় করে নিয়ে এসছে। তো আপনি মেশিনের পারফরমেন্স কি সঠিকভাবে পাচ্ছেন? জি পাচ্ছি। তো আপনি এই মেশিনটা কী কী ঘোরা করছেন? আমি ভুট্টার মোচা ঘোরা করছি, চিটা ঘোরা করছি, ভুট্টা, তারপরে গম, এগুলো গবাদি খাবার তৈরি করছি আমি। তো এক কথায় উত্তর হচ্ছে যে কোনো গোখাদ্য বা মৎস্য খাদ্য উনি পাউডার করছে এই মেশিন দিয়ে। তো মেশিনের প্রোডাকশন ঠিক মতন পাচ্ছেন? জি ভাই পাচ্ছি। তো এখানে আপনি কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাচ্ছেন? আমি 30 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে এটা চালাচ্ছি। তো ভাইয়ের মুখ থেকে শুনলেন এটি হচ্ছে 30 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর দিয়ে চালাচ্ছে। তো ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে অল্প কিছু মাল দিয়ে আমাদেরকে চালিয়ে দেখিয়ে সহযোগিতা করেন। জি ভাই অবশ্যই। তো দেখান। এতক্ষণ আমরা পাউডার করছিলাম, কি পরিমাণ পাউডার হলো এখন খুলে দেখার পালা। তো আমরা এখন খুলে দেখব। তো ভাই একটু খুলে দেন।
দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুসির মতন করা হয়েছে। তো এগুলা এখন গবাদি পশু খাইতে পারবে, এর সাথে অন্যান্য সংমিশ্রণে, কিংবা মাছে দিলে, পুকুরে দিলে মাছে খাইতে পারবে। তো এগুলো হচ্ছে আপনারা যদি এরসে মিহি পাউডার করতে চান সেক্ষেত্রে জালে ইউজ করতে হবে আরও ঘন। তো যেমন টাইপের জালে দিবেন তেমন পাউডার হবে, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। এই হ্যামার মেশিং দিয়ে আপনি একাধিক কাজ করতে পারবেন। ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকারের মাল ভাঙিয়ে আপনাদেরকে দেখাইছি, সেই সব ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো এই মেশিনটি হচ্ছে হ্যামার মেশিন বা সাইক্লোন হ্যামার মেশিন নামে পরিচিত। তো এই মেশিনটি হচ্ছে বিকের নিজস্ব উৎপাদিত একটি মেশিন। তো এই মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাঝোগ করবেন। খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার সমূহ কালেক্ট করে আপনি যে কোনো টাইম কল করতে পারবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আসতে পারবেন। মনে রাখবেন সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন, মেশিন ক্রয় না করলে অযথা কল করে বিরক্ত করবেন না। তো দাদা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ইতিপূর্বে আপনি যে এই মেশিন দিয়ে এগুলা পাউডার করতেন সেই মেশিনের তুলনায় কি এই মেশিনের পারফরমেন্স বা পাউডারের তুলনা বেশি হচ্ছে বা প্রোডাকশন বেশি হচ্ছে, সেটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আগে আমি যে মেশিন ব্যবহার করতাম এখন আগের মেশিন থেকে আমার এই মেশিন থেকে ডেলিভারি অনেক বেশি হচ্ছে, মাল ও পাউডার খুব সুন্দর হচ্ছে। এই মেশিনটা আমি ঘন্টায় 27 মন মাল ডেলিভারি দিয়েছি। তো ভাইয়ের মুখ থেকে শুনলেন, প্রতি ঘন্টায় 27 মন পর্যন্ত এই ছোট্ট একটা মেশিন দিয়ে কিন্তু মাল পাউডার করে ডেলিভারি দিচ্ছে। তো এরসে বড় মেশিনও আমাদের কাছ থেকে আছে, আপনি যদি নিতে চান সেগুলোও নিতে পারবেন, বা এরসে ছোটো সাইজ চাইলেও আপনি নিতে পারবেন। এগুলো বিকের নিজস্ব উৎপাদিত মেশিন, আপনারা প্রয়োজন হলে সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন, অনলাইনেও নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সুস্থই স্বাস্থ্য আর স্বাস্থ্যই সম্পদ। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।